হ্যালো বিরণ্ড আশা করছি ভালো আছো আমরা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার আলোকে আমরা সাজেশন ভিত্তিক ক্লাস নিয়েছিলাম আজকে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন তাপমাত্রা তাপ এ হতেটি আমরা আলোচনা করবো তো এখানে আমরা যা দাগে গিয়েছি আশা করি সেইগুলো তোমরা ভালো মতো পড়বা এখান থেকে পরীক্ষা কমন থাকবে বাংলাদেশের সকল স্কুলে তো এখানে দুই নম্বর যে প্রশ্নটা আছে দেখো এখানে বলা হয়েছে মরু মরু অঞ্চলে দিনে তীব্রতা গরম ও রাতে তীব্র শীত অনুভূত হয় কেন এখানে অ্যান্সারটা দেওয়া হয়েছে মরু অঞ্চলে দিনের বেলায় শুকনো বায়ুর মধ্য দিয়ে সূর্য থেকে বিকর্ণ তাপ সহজে ভূপৃষ্ঠে পৌঁছায় এবং ভূপৃষ্ঠে উত্তপ্ত হয় তাই মরু অঞ্চলে দিনে তীব্র গরম অনুভূত হয় আবার রাতের বেলায় ভূপৃষ্ঠ তাপ বিকরণ করে মরু অঞ্চলে শুকনো বায়ুর মধ্য দিয়ে এই বিকর্ণ তাপ সহজে বায়ুমণ্ডলে চলে যায় বলে ভূপৃষ্ঠ খুব শীতল হয় এজন্য জন্য রাতের বেলায় তীব্র শীত অনুভূত হয় অর্থাৎ আমরা কিন্তু মরুভূমি চিনি যে মরু অঞ্চলগুলোতে শুধু কিন্তু কী থাকে বলতো গরম বালি থাকে বালি বালিতে রাতে দিনের বেলা কিন্তু এই বালিটা খুবই উত্তপ্ত থাকে কিন্তু এই বালি যখন রাত হয় তখন কিন্তু এটা দেখবা যে ওই বালিটা আস্তে আস্তে কিন্তু শীতল হতে থাকে তো এই কারণে এই কথা বলা হয়েছে তো এরপর হচ্ছে আমাদের এই প্রশ্নটা পড়তে হবে সূর্যের তাপের কিভাবে আমাদের কাছে এসে পৌঁছায় সূর্যের তাপ কীভাবে আমাদের কাছে এসে পৌঁছায় এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো মতো পড়তে হবে যে সূর্যের তাপ বিকিরণের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছায় যে কোনো কোনো যে কোন যেখানে কোনো জনমাধ্যম নেই সকল উত্তপ্ত বস্তু বিকরণ পদ্ধতিতে তাপ নিগ্রত করে সূর্য একটি উত্তপ্ত বস্তু তাই সূর্য তাপ বিকরণ পদ্ধতিতে তাপ সঞ্চালিত করে মূলত এভাবে সূর্যের তাপ আমাদের কাছে এসে পৌঁছায় অর্থাৎ সূর্যের যে রশে থাকে তোমরা অবশ্যই সেটা জানো ওই সূর্যের রশের মাধ্যমে এই সূর্য মনে যখন এটা আর কি আলো দেয় তখন এই যে রোশনিগুলা তো এই রশ্মিগুলো আমাদের এইখানে আমাদের লাগে বা একটা গাছে লাগে সেটা হচ্ছে কি কী মাধ্যমে বলো বিকিরণ মাধ্যমে অর্থাৎ এইখানে একটা আধান প্রদান ঘটে এখানে একটা কি ঘটে এখানে একটা এইভাবে একটা আধান প্রদান ঘটে সূর্য আর আমাদের মাঝে বা বিভিন্ন বস্তুর মাঝে আশা করি এটা বুঝতে পারছো তো এর পরবর্তী প্রশ্ন দেখো আমাদের কি বলছে চার নাম্বার প্রশ্ন তাপ প্রয়োগে বা অপসরণে বস্তুতে কি কি ধরনের পরিবর্তন ঘটে তো কোনো বস্তুর তাপ প্রয়োগ করলে বা তাপ অবসরণ করলে সাধারণত নিম্নলিখিত পরিবর্তনগুলো লক্ষ্য করা যায় এক নম্বর ক তাপমাত্রার পরিবর্তন খ অবস্থার পরিবর্তন গ আয়তনের পরিবর্তন গ কি বায়ুমণ্ডলের চাপের পরিবর্তন এটা মোটামুটি ইম্পর্টেন্ট পড়ে নেওয়া ঠিক আছে এরপর হচ্ছে আমরা যেটা দাগিয়ে দিয়েছি দেখো আট নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স দিয়েছি পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য লিখো এটা এটা শিওর দিলাম যে বাংলাদেশে কোনো কোনো স্কুলে থাকবেই এটা তো এখানে আমরা সুন্দর মতো দিয়েছি তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায় কিন্তু তাপমাত্রা বস্তু তাপই অবস্থা এখানে তাপের প্রবাহ তাপের পরিমাণ উপর নির্ভর করে না তাপের প্রবাহ প্রবাহ তাপমাত্রার উপর নির্ভর করে পরিমাপে এক জোল অর্থাৎ তাপ তাপর জল আর তাপমাত্রার পরিমাপে এক হোক এটা আমাদের মনে রাখতে হবে ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা নিচের দিকে দেখো দশটা বেড়ে একটা প্রশ্ন এঁকেছি দশ নম্বরটা মোটামুটি ইম্পর্টেন্ট বাট পড়তে হবে ঠিক আছে মোটামুটি ইম্পর্টেন্ট অর্থাৎ যা দাগিয়ে দিয়েছে এটা কিন্তু তোমাদের পেজ সাজেশন তোমরা চাইলে বিজ্ঞানের সকল অর্থের পেজ সাজেশনটি নিতে পারো মাত্র একশো টাকায় এই জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা হোয়াটসঅ্যাপ নম্বরটি প্রথমে দেওয়া আছে এই ভিডিওর তো দশ নম্বর প্রশ্ন চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব একক ধরায় কেন ব্যাখ্যা করো উত্তর চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধি যাই হোক না কেন এর আয়তন বৃদ্ধি পাবে অর্থাৎ চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়তন সর্বনিম্ন বা ঘনত্ব সর্বোচ্চ থাকে তাই চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্বকে একক ধরা হয় ঠিক আছে তো এরপরে পরিবর্তন প্রশ্ন হচ্ছে আমাদের তাপ এক প্রকার শক্তি কেন এটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা ভালো পড়তে হবে তাপ তাপ এক প্রকার শক্তি কারণ তাপের কাজ করার সামর্থ্য আছে বাষ্পীয় ইঞ্জিনে কয়লাপুরে রাসায়নিক শক্তির তাপশক্তিতে রূপান্তরিত হয় এ তাপশক্তি ব্রয়লারের পানিতে ব্রয়লারের পানিতে বাষ্পে পরিণত করে বাষ্প বাষ্প ইঞ্জিন চালনা করে আবার তাপ তাপকে অন্য শক্তিতে রূপান্তরিত করা যায় যেমন পেট্রোল বা ডিজেল ইঞ্জিনে জ্বালানি তেল দহনের ফলে রাসায়নিক শক্তিতে তাপশক্তি রূপান্তরিত হয় অর্থাৎ তাপশক্তি যান্ত্রিক শক্তি ভাইয়া এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে দিয়ে রাখো এটা পরীক্ষা আসার মতো প্রশ্ন ঠিক আছে তো এরপরে হচ্ছে এই যে এটা মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কেলভিন স্কেলে প্রকাশ করা হয় কেন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা জানি এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য হচ্ছে এক কেলভিন তাপমাত্রার পার্থক্য সমান কিন্তু কোনো কিছু তাপমাত্রা সেলসিয়াস স্কেলে যত কেলভিন স্কেলে তার চেয়ে দুইশো তিয়াত্তর বেশি সুতরাং জিরো ডিগ্রি সেলসিয়াস সমান দুইশো তিয়াত্তর অর্থাৎ এখানে দুশো তিয়াত্তরও যা জিরো ডিগ্রি সেলসিয়াসও তাই অর্থাৎ এটা হচ্ছে সেলসিয়াসে আর এটা কি কেলভিনে অর্থাৎ শূন্য আর দুইশো তিয়াত্তর একই ডিগ্রি শুধু শূন্য হচ্ছে সেলসিয়াস আর কেলভিন হচ্ছে দুশো তিয়াত্তর তো এক ডিগ্রি সেলসিয়াস সমান ওয়ান প্লাস দুশো তিয়াত্তর কেলভিন তো ভাইরাস দুশো তিয়াত্তর কেলভিন সমান হচ্ছে মাইনাস তিয়াত্তর প্লাস দুশো তিয়াত্তর সমান শূন্য অর্থাৎ মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কেলভিন স্কেলে জিরো ডিগ্রি জিরো কেলভিন ওকে তো এরপর হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন আগে আমরা চোদ্দ নম্বর প্রশ্ন দেখি চোদ্দ নভেম্বর প্রশ্ন তোমরা দেখে নিও আমি এটা পড়তেছি না এটা বেশি ইম্পর্টেন্ট না তো গরমের দিনে মাটির কলসির পানি ঠান্ডা থাকে কেন এটা পড়ে নিবা বা পদার্থের অভ্যন্তরীণ শক্তি বলতে কী বোঝো এটা একটি গুরুত্বপূর্ণ আছে এটা পড়ে নিও ঠিক আছে তো এইখানে ষোলো নম্বর দাগিয়ে নেয় তো এটা ইম্পর্টেন্ট না পড়া দরকার নাই এরপর হচ্ছে টাকা প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ভাই আর পড়তে হবে যে প্রসারণ শখ বলতে কী বোঝায় ব্যাখ্যা করি যে ওয়ান মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের একটি দণ্ডের তাপমাত্রা ওয়ান ক্যালবিন বৃদ্ধি করলে ওই দণ্ডের দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ শখ বলা হয় একে আলফা দ্বারা প্রকাশ করা হয় আলপা সমান ডেল এল ডিভাইডেড এল ডেল ডেলটিটা সমান দৈর্ঘ্য প্রসারণ ডিভাইডেড আধে দৈর্ঘ্য গুণ তাপমাত্রা বৃদ্ধি তো বিশ নম্বরেও পড়তে হবে একুশ বা খুবই গুরুত্বপূর্ণ ভালো মতো পড়বা যে রেল লাইনে দুটি দুটি রেলের সংযোগস্থল ফাঁকা কেন রাখা হয় এটা বাংলাদেশের অধিকাংশ স্কুলে প্রশ্ন থাকবে হ্যাঁ বার্ষিক বৃক্ষে এই প্রশ্ন থাকবেই থাকবে তো সূর্য তাপ কিংবা যখন ট্রেন চলে তখন চাকার ঘর্ষণের ফলে উৎপন্ন তাপে রেল লাইন প্রসারিত হয় রেল লাইনে দুটি রেলের সংযোগস্থলে তাই ফাঁকা রাখা হয় যাতে রেল লাইন প্রসারণের জন্য যথেষ্ট জায়গা থাকে জায়গা পায় এরূপ ফাঁকা না রাখলে এই প্রসারণের ফলে লাইন বেঁকে গিয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটা সম্ভব থাকে তো ভালো মতো পড়বা বাইশ টাকা প্রশ্ন ভালো মতো পড়বা তো এরপরে হচ্ছে আমাদের আঠেরো নম্বর পড়ছি চব্বিশ নম্বর পড়বা পঁচিশ নাম্বার খুবই গুরুত্বপূর্ণ এই যে হচ্ছে আমাদের একত্রিশ টাকা প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ যে পানির আপেক্ষিক তাপ বিয়াল্লিশও জুন কেজি ইন্চন ক্যালবিন বলতে কী বোঝায় পানির আপেক্ষিক তাপ বিয়াল্লিশশো জুল কেজি কেজিম্বাচন কেলভিন ওয়ান একটু মুখে একটু সমস্যা হচ্ছে উচ্চারণে সরি আর কি বেঁধে যাচ্ছে বলতে বোঝায় এক কেজি ভরের পানির তাপমাত্রা এক কেলভিন বাড়াতে চার হাজার দুইশো জুল তাপ প্রয়োজন অনুরূপে এক কেজি পানির তাপমাত্রা এক ক্যালবিন কমাতেও ঠিক বিয়াল্লিশশো জুল তাপ বর্জন করতে হয় ভাই এই প্রশ্নটা ভালো মতো পড়বা তোমরা ভাই এবং আফুরা ঠিক আছে আবাবরা আফুদের তো বলেন না তো এটা ভালো মতো পড়বা এরপর হচ্ছে তেত্রিশ টাকা প্রশ্নটা ভালো মতো পড়তে হবে ওকে এই যে হচ্ছে তিরিশ টাকা প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ আছে ক্যালোর ক্যালোর বিদ্য মূলনীতি ব্যাখ্যা করো ভেরি বেশি বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ঠিক আছে যে কোনো পদার্থের কোনো তাপমাত্রা বস্তুর সঙ্গে অন্য কোনো তাপমাত্রা কোনো বস্তু মেশালে কে কতটুকু তাপ দেবে বা নেবে এবং শেষ পর্যন্ত কত তাপমাত্রা পৌঁছাবে এই বিষয়গুলো বের করা যায় ভালো মতো পড়ে নিও ঠিক আছে এখানে আমাদের হচ্ছে একটু ব্যাখ্যা দেওয়া আছে এই যেটুকু পড়ে নিও ওকে আমি একটু পড়তেছি না তো এরপর হচ্ছে আমাদের প্রায় শেষের দিকে তো এই যে হচ্ছে আমাদের এই যে আটত্রিশ টাকা প্রশ্ন পড়বা উনচল্লিশ টাকা প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ ভালো মতো করে নেবা আমি এখন এটা পড়লে ভিডিওটা লং হয়ে যাবে তোমরা স্ক্রিনশট নিতে পারো অথবা এটা পেজ সাজেশন নেওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগ যোগাযোগ করবো আমি নাম্বারটা দিয়ে দিই এটা বিজ্ঞানের টোটাল হ্যাঁ বিজ্ঞানের সম্পূর্ণ সাজেশন সেখানে পেয়ে যাবা এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন বড় প্রশ্ন সেই জন্য যেমনি তোমাদের পরীক্ষা হবে জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ফাইভ ফোর নাইন সিক্স ফাইভ ফোর এটা হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবা ঠিক আছে আশা করি ভালো কিছু হবে এবং তোমাদের জন্য থাকবে স্পেশাল মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে আমরা পরীক্ষার পরীক্ষাটাকে সরশেষণ দিব যাই হোক তো এই যে হচ্ছে আমাদের পরবর্তী সংক্ষিপ্ত প্রশ্ন তাপ তাপগতিবিধা প্রথম সূত্র তৃতীয় সূত্র ভাইয়া এখান থেকে কিন্তু কমন থাকবে এই যে তাপ এই যে হচ্ছে ঊনপঞ্চাশ নম্বর তাপগতিবিদ্যার শূন্যতম শুধু ব্যাখ্যা করো ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা ভাই পরীক্ষায় আসবে আসবে এটা হ্যাঁ ঊনপঞ্চাশ নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পড়তে হবে ভাই হ্যাঁ ভালো তো পড়বা এবং দুই নম্বরটা মোটামুটি ইম্পর্টেন্ট পড়া দরকার নাই ওকে তো এই হচ্ছে আমাদের প্রশ্নর টপিকগুলো এগুলো পড়ে নিও হুম এগুলা পড়ে নিও আশা করি পরীক্ষায় এখান থেকে থাকবে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে এই ক্লাসটি এখানে শেষ শেষ করবো তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর ভিডিওটি একটা লাইক করে দেওয়া যদি তুমি সন্তুষ্ট হয়ে থাকো ধন্যবাদ সবাইকে